বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু অদ্ভুত ট্রাফিক আইন রয়েছে। গাড়ি চালকদের এমন কিছু অদ্ভুত ট্রাফিক আইন মানতে হয় যা শুনলে আপনার অবিশ্বাসই মনে হবে। কোনো কোনো ট্রাফিক আইনের কথা শুনলে আপনি হয়তো হাসতে হাসতে গড়িয়ে পড়বেন, অথচ এই সব আইন তাদের মেনে চলতে হয়। বিভিন্ন দেশের অদ্ভুত এসব ট্রাফিক আইন নিয়ে আমাদের আজকের এই আয়োজন। ময়লা গাড়ি নিয়ে বের হলেই জরিমানা, রাশিয়া। আপনি অলস, ঠিকমতো গাড়ি পরিষ্কার করেন না বলে আপনার জরিমানা হতে পারে, এমন ট্রাফিক আইন আছে রাশিয়ায়। আপনি যদি এমন গাড়ি নিয়ে রাস্তায় বের হন সেক্ষেত্রে নির্ঘাত আপনাকে 2000 রুবল জরিমানা গুনতে হবে। গাড়িতে বসে কাউকে অভিশাপ দিলে কারাদণ্ড, যুক্তরাষ্ট্র ম্যারিল্যান্ড। জনসম্মুখে অভিশাপ দিয়েছেন তো বিপদে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে রয়েছে অদ্ভুত এই নিয়মটি, গাড়ি চালানোর সময় চিৎকার করা, কাউকে অভিসম্পাত করার অভিযোগ পাওয়া গেলে $100 জরিমানা বা 90 দিনের কারাবাস জুটতে পারে। দিনের বেলাতেও হেডলাইট বন্ধ করা যাবে না। সুইডেন হোক, সে দিন অথবা রাত, গ্রীষ্ম অথবা শীত, কোনো অবস্থায় গাড়ির হেডলাইট বন্ধ করতে পারবেন না আপনি। অদ্ভুত শোনালেও সুইডেনে 24 ঘন্টায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে। সুইডেনের তীব্র শীতে হয়তো এই নিয়মটি ঠিক, কিন্তু জুন মাসে আবহাওয়া ভালো থাকলেও এই নিয়মই সেখানে মানতে হয়। মদ খেতে পারেন কিন্তু মাতাল হওয়া চলবে না, কোস্টারিকা। গাড়ি চালানোর সময় মদ খাবেন তা ঠিক আছে, কিন্তু গাড়ি চালানোর সময় মাতলামি করা চলবে না। কোস্টারিকার ট্রাফিক আইন অনুযায়ী চালকের রক্তে 0.75% পর্যন্ত অ্যালকোহল পাওয়া গেলেও তা ঠিক আছে, তবে তার বেশি পাওয়া গেলে চালকের বিপদ। পুরনো আন্ডার প্যান্ট দিয়ে গাড়ি মোছা যাবে না, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গাড়ি ধোয়ার পর পুরনো আন্ডারওয়্যার বা অন্তর্বাস দিয়ে গাড়ি মোছা হলে ট্রাফিক আইন ভাঙা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, তবে গাড়ি মোছার জন্য কেউ নতুন আন্ডারওয়্যার ব্যবহার করলে কোনো সমস্যা নেই। চালক মাতাল হলে যাত্রীর জরিমানা, জাপান। ভাবছেন আপনি ভদ্রস্থ হয়ে গাড়ির পেছনে বসে আছেন বলেই সব ঠিকঠাক আছে, আপনার চালক মাতাল কিনা তার দায়িত্ব আপনার। জাপানের ট্রাফিক আইন অনুযায়ী চালক মাতাল হলে যাত্রীকেও জরিমানা গুনতে হবে। সুতরাং গাড়িতে ওঠার আগে ভালো করে খোঁজ নিন চালক মদ খেয়েছে কিনা। অতিরিক্ত চশমা গাড়িতে থাকতে হবে। স্পেন, গাড়ি চলার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে প্রেসক্রিপশন গ্লাস পরে আছেন বলে ভাবছেন কোনো অপরাধ নয়। স্পেনের আইন অনুযায়ী অতিরিক্ত 1 জোড়া চশমা আপনাকে সঙ্গে রাখতে হবে। 2 জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানা গুনতে হবে। খালি পায়ে গাড়ি চালালে সোজা জেলে হবে। ভাবছেন আমরা গাড়ি চালাবো, যেভাবে খুশি সেভাবে চালাবো? না রে ভাই, আপনি যদি থাইল্যান্ডের অধিবাসী হন তাহলে সে উপায় নেই। থাইল্যান্ডে গাড়ি চালানোর সময় জামা গায়ে থাকা বাধ্যতামূলক। খালি গায়ে গাড়ি চালালে আপনাকে নিশ্চিত জরিমানা গুনতে হবে। খেতে খেতে গাড়ি চালানো যাবে না। সাইপ্রাসে গাড়ি চালানোর সময় খাওয়া বা কোনো কিছু পান করা অপরাধ। গাড়ি চালানোর সময় হাঁটুর ওপর খাবার রাখা ট্রাফিক আইনের লঙ্ঘন, এজন্য জরিমানা গুনতে হবে। খেতে খেতে গাড়ি চালাবেন না, সোজা যাবেন হাজতে। পথে তেল ফুরলে বিপদ। দূরের পথে যাচ্ছেন, গাড়িতে ফুয়েল তেমন নেই, ভাবছেন পথের মধ্যে কোনো ফিলিং স্টেশন থেকে ভরে নেবেন। বাংলাদেশে হয়তো তা সম্ভব, কিন্তু জার্মানিতে যদি যান তাহলে এই ব্যাপারে সাবধান থাকবেন। জার্মানিতে দূরপাল্লার পথে ভ্রমণকালে জ্বালানি শেষ হয়ে যাওয়াকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে ধরা হয়। পথ না জেনে বেরোলেই জরিমানা। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, জায়গাটা ভালো করে চেনেন না, তাই গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের কাছে পথের নির্দেশ জানতে চাইলেন। ভাবছেন ট্রাফিক পুলিশ আপনাকে সাহায্য করবে, মোটেও তা নয়। সাহায্য করার বদলে সে উল্টো আপনাকে নিয়ে হাজতে ভরবে, কারণ পথ না জেনে গাড়ি নিয়ে বের হওয়া ভয়াবহ অপরাধ। যুক্তরাষ্ট্রের অ্যালবামায় এই অদ্ভুত নিয়মটি দেখা যায়। আপনি যদি আপনার গন্তব্য বা পথ না জেনে রাস্তায় বের হন তাহলে আপনার জরিমানা হবে, তাই ভালো করে ম্যাপ দেখে মানুষজনকে জিজ্ঞাসা করে রাস্তা জেনে নিন।